দ্বাদশ জাতীয় সংসদের কারা বসছেন বিরোধী দলের সারিতে তা এখনো স্পষ্ট নয়। বুধবার নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর জাপা চেয়ারম্যান ও মহাসচিব জানান বিষয়টি এখনো পরিষ্কার নয়। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন সংসদ নেতা ও স্পিকার আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ নিলেও এখনও পরিষ্কার হয়নি কারা হচ্ছেন সংসদের বিরোধী দল, কে হচ্ছে বিরোধী দলীয় নেতা। নিয়ম অনুযায়ী সংসদে দ্বিতীয় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতীয় পার্টির বসার কথা বিরোধী সারিতে, কিন্তু দলটির চেয়ারম্যান ও মহাসচিব কেউই বিষয়টি পরিষ্কার করলেন না। নির্বাচন সঠিক নির্বাচন হয়নি, মোটামুটি সরকার নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে, সরকার যেখানে সুষ্ঠু করতে চেয়েছেন এসব জায়গায় সুষ্ঠু হয়েছে, সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে। সরকার যেখানে কাউকে পাশ করিয়ে আনতে চেয়েছেন সেখানে সেইভাবেই করা হয়েছে। বিরোধী দলের গ্রুপ থাকলেই যে কথা বলা যাবে তা তো না, এটা হলো ইচ্ছা দায়িত্ববোধ। বিরোধী দলের যিনি এমপি, যিনি উপস্থিত থাকেন, স্বতন্ত্র যদি থাকেন, তিনি যদি কথা বলতে চান জনগণের পক্ষে, সরকারের ত্রুটিগুলি তুলে ধরতে চান এবং সরকারকে জবাবদি করতে চান, অবশ্যই পারেন, সেটা আমরা পারব। এরই মধ্যে স্বতন্ত্রদের নিয়ে জোট করে বিরোধী দলের একটি কথা বেশ আলোচনায় এসেছে। সেই ইঙ্গিতের পক্ষে কথা বললেন ফরিদপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী। আজকে পরিচয় পর্ব শেষ করলাম আমাদের স্বতন্ত্র এমপিদের সাথে ক্যাবিনেট ডিভিশনে। এখন আমরা চিফ হুইপকে প্রস্তাব দিয়ে আসছি, আমি সবার সাথে আলোচনা করে যে আমাদের নিয়ে বসতে। তা আমরা বসার পরে আমাদের সময় আসছে, আমরা বসার পরে আমরা জোট করব আমাদের দাবিগুলো, আমরা জোট করতে চাই কি চাই না আমরা আলোচনা করে পরে আমরা জানাবো। অবশ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানালেন সংসদ নেতা ও স্পিকার আলোচনা করে বিষয়টি ঠিক করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকারের সঙ্গে আলাপ আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।